একদিনের পানিতে অঞ্চল পুরা ভাইসা আমি এক সুতা অদল বদল, এক সুতা একটু নড়াচড়া করিলেই সব তস্ত সব তস্ত। আমার কুমিল্লা, আমার ফেনী, আমার বাড়ি তো প্রতি ঘন্টায় ঘন্টায় বাসায় ফোন দে, কি হয়েছে, এখন কি অবস্থা, এখন কি অবস্থা, সারাটা অঞ্চলের মানুষ কি পরিমাণ চিৎকার করতেছে বলে। আমার আপন ভাগ্নি ফোন দিয়েছে বিকালবেলা, আপন ভাগ্নি, ভাগ্নির দুইটা বাচ্চা, একটা 2 বছর, একটা 4 বছর, মাথার মধ্যে কইরা এরপরে ভাগ্নি জামাই সহ আপনার এই গলা পানি এরপরে আইয়া আরেক জায়গায় উঠছে, এই আজকে বিকালে নাঙ্গলকোট আমার আপন মেজো বোনের মেয়ে, বড় বোনের বাসার কোনো খবরই পাচ্ছি না, ফোনে ঢুকতেছে না কোনোভাবে, একদম বন্ধ। এজন্য বাপ আমার আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না। সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, সুখ আর স্বাচ্ছন্দ্য সব অবস্থাতে, দুঃখ আর বেদনা সব অবস্থায় আল্লাহর দিকে ফিরে থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আপন মনে করা, সবচেয়ে পরম প্রিয় বন্ধু মনে করা, তাকেই যিনি আমার জন্য রাতেও কেঁদেছেন, দিনেও কেঁদেছেন, যিনি আমার জন্য 23 বছর কেঁদেছেন, যিনি আমাদের জন্য ইন্তেকালের মুহূর্তে জিব্রাইলকে বলছে, জিব্রাইল আমি চলে যাব ঠিক আছে, কিন্তু আমার মনিবকে, আমার আল্লাহকে বলো না, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে কি আচরণ করব, গোটা হাশরের ময়দানে সব নবী রসুল সাহাবা আউলিয়া গাউস কুতুব যা বলে সমস্ত নেককার অথবা সমস্ত মানুষ সবাই যখন বলবে, সমস্ত মানুষ নবীরা পর্যন্ত, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, তখন শুধু একজনই বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, তিনি আমার আপনার, তিনি আমার জন্য কাঁদতেছেন, কাঁদবেন, তো সেই তাকে ভুলে না যাও, বলেন ইনশাআল্লাহ। আমার কথা হইল আপনাদের ইমাম সাহেব, উপযুক্ত ইমাম, বিশ্বাস করে বেতাকাল্লুফ বলতেছি, লৌকিকতা ছাড়া, আপনাদের খতিব সাহেব উপযুক্ত আলেমে দীন হুজুর, আমারও শ্রদ্ধেয়, আপনাদের উপযুক্ত আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পুরা জিন্দেগি সুন্নাতের উপরে ধরে ধরে একটা একটা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে উঠবার মজবুত সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। চেহারা, সুরত, লেবাস, পোশাক সুন্দর করে, সুন্দর করে, দাড়িবিহীন মুসলমান দাড়ি রাখে, দাড়ি রাখে, এটারে আপনি ওই কোন রকম অন্য কোন মোড় দিয়েন না, রূপ দিয়েন না, পণ্ডিতি কথা কইয়েন না, এমনি এটা এটা ইনসাফের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও আমার মসজিদে আসরের নামাজের পরে হাদিস থেকে তালিম করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10টি বিষয় মানুষের স্বভাবজাত, মানে আল্লাহ তাআলার যেভাবে বান্দাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিগত অভ্যাস, সৃষ্টিগত অভ্যাস, একেবারে তাকে সৃষ্টি করেছেন যেই রুচি দিয়া, যেই মেজাজ দিয়ে, যেই অভ্যাস দিয়ে আল্লাহ পাক মানুষকে বানাইছেন, খোদার কসম নবী বলছে এই রুচি, এই মেজাজ, এই অভ্যাসের সাথে সংগতিপূর্ণ 10টি বিষয়ের একটি হলো মোচ ছোট করা, দাড়ি লম্বা করা, আশারুন মিনাল ফিত্রাত, 10টি ফিত্রাত, ফিত্রাত, এটা সুস্থ স্বাভাবিকতা, মানুষের একদম স্বাভাবিক অভ্যাস, এর মধ্যে এটা দাড়ি লম্বা, এটার মধ্যে এত কোনো ফ্যাশানির ফুসানির কিছু নাই, কতটুকু হইলে চলবে হুজুর, এটা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে, আপনারা একটু একটু বড় হন, মাইন্ড বড় করেন না, আমার মাইন্ড অনেক বড়, আমি কদ্দুস সাহস, আমি কত বড় কলজার দরকার, আপনি আইসেন, আপনি কি আমি কিতা খাইবেন, আমার খাওয়া ময়ে, আমার মাইন্ড ছোট, আপনি কেমনি বুঝতে পারছেন,
কত বড় মাইন্ড দরকার, আমি কি দিয়ে বুঝাইতে চাচ্ছেন কোন। আমার বাড়ি থাকবে তো বাড়ির জায়গা দিন, আমার গাড়ি চলবেন তো গাড়ি উঠেন, ভাত খাইতেছেন চলেন আমার লোক ভাত খাইবেন, কি আমার এনে সংকীর্ণতার কি আছে এখানে। ইসলাম পেশ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পেশ করা, যিনি সকলের কাছে আর প্রত্যেকের কাছে তিনি শ্রেষ্ঠ, তার আদর্শ, তার সুন্নাত, তার তরিকা শ্রেষ্ঠ কিনা বলেন, এটা তো বারবার প্রমাণিত, বারবার, একবার দুইবার না, একবার দুইবার প্রমাণিত। এই জন্য আমি মনে কষ্ট নিয়েন, মনে কষ্ট নেই। আমায় একজনে বলছে গুজুরি এই ছাড়ার ওয়াজ দেয়, আমি কই এর আগে যদি করছি এই আর আরো আছে, আমি তো মাহফিল কি শেষ নিয়ে আসবে আরো আরো আল্লাহ বাসের আরো ওয়াজ করুন না, কই সারা বলে আরো ওয়াজ না, আরো আছে ওয়াজ কৌ কি কোনো তো শুরু না, আগামী মাসে আবার ইসলামী মসজিদ হবে না, তার ওয়াজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এজন্য ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ, আল্লাহ বলেন আমি রাসূলকে পাঠিয়েছি শুধু আনুগত্যের জন্য, অতএব আনুগত্যবিহীন, শেষ এই কথাটার এই প্রসঙ্গের মনে রাখবেন, আনুগত্যবিহীন নবীজির অনুসরণবিহীন নবীকে ভালোবাসার কোন রকম প্রমাণ হাশরের ময়দানে আপনি দেখাইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হবে, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। আমার এই বাংলা কথা এটা কইতে গুণ করছে, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় না, মাথা লাগলে ওইটা কইতে গুণ করি না কোন, এটা কর, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়, বলেন ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তা ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতা'আ, যদি তোমার ভালোবাসা সত্য হয় তাহলে তো তুমি তার আনুগত্যই করতে। তুমি কি জানো না যে যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, সে তাকে অনুসরণ করে। তার জুন্নাজাত ওয়ালাম তাসলুক মাসলাকা, তুমি তো মুক্তি চাও আখেরাতে কিন্তু চলো তো তার ভিন্ন পথে, তার পথে তো চলো তো। আমা তাআলাম, তুমি কি জানো না ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা, তুমি কি জানো না নৌকা শুকনায় চলে না, পানিতে নিতে হবে। তাইলে ভালোবাসার দাবি করলেই হবে না, বরং সেটা আনুগত্যের মাধ্যমে কি করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমরা পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হক আদায় করছেন, জিম্মাদারি আদায় করছেন, 23 বছরে বলছেন উম্মত তারাক্তুকুম মুহাজ্জাতান বাইদাআ, আমি এক ধবধবে আলোকিত এক দিন, যেই দিনের মধ্যে একটু কোনো মেঘ নাই, মেঘলা নাই, কোন রকমের অস্পষ্টতা নাই, এরকম একটি পরিষ্কার সাদা ধবধবে একটা দিনের উপরে আমি 23টা বছর লাগাইয়া তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, রাত এবং দিন বরাবর করে দিলাম, রাতও পরিষ্কার দিনও পরিষ্কার, রাতের যত রাত গভীরের মাসআলা তাও বলে দিলাম, দিনের আলোর মাসআলা তাও বলে দিলাম। এজন্য আমরা ইনশাআল্লাহ এটাই মূল সবক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বাকিটুকু শুধু তরজমা বলে শেষ করছি, ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা। আল্লাহ তাআলা চমৎকার একটা ফর্মুলা আমাদের জন্য বলছেন। আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতকে বইলেন আমি তো আসলেই তাগরে মাফ করতে চাই, তো মাফ করার একটা দারুণ বুদ্ধি আমি বলে দিচ্ছি, আল্লাহই বলে দিচ্ছে। আল্লাহ বলেন আপনি বইলেন অগরে আপনার বান উম্মত যখন গুনাহ পাপ নাফরমানি করে ফেলে তখন একটা বুদ্ধি হইল তারা যেন আপনার সামনে আসে। আপনি বন্ধুর সামনে আইসা, আপনাকে সামনে রাইখা, আমি আল্লাহর কাছে যেন
মাগফিরাতের দোয়া করে, তওবা করে, ইস্তেগফার করে, আর সাথে আপনি যদি একটু বলেন আল্লাহ দেন মাফ করে দেন আমার উম্মত, আমি নিশ্চিত আদা দিলাম মাফ করে দেব। জীবিত অবস্থায় এই হুকুম, আপনার ইন্তেকালের পরে আপনার রওজায়ে আছারের সামনে দাঁড়িয়ে বলল এই হুকুম। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আমার বান্দা যদি জুলুম করে, নাফরমানি করে, নিজের পাপ অন্যায় করে জীবন শেষ করে ফেলে, যা উকা অতপর আপনার কাছে যদি আসে আপনার সামনে, ফাস্তাগফিরুল্লাহ, আপনাকে সামনে রেখে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলও যদি তাদের জন্য একটু বলেন আমার কাছে মাফ চান, তো লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে অবশ্যই তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবেই পাবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহ বলে আবারো বলছি বন্ধু, কসম করে বললাম আপনার উম্মতকে বলে দিবেন, আমার বান্দাদেরকে বলে দিবেন, আপনি কোন ফয়সালা করে দেওয়ার পরে যদি তার ব্যতিক্রম করে তো তারা একজনও ঈমানদার থাকবে না, মুমিন থাকবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারা যেন আপনার কোন সিদ্ধান্তের উপরে অন্তরের মধ্যে মুখে কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে আপনার অসন্তুষ্টি এটাও যেন প্রকাশ না করে, বরং দিল দিয়া, জবান দিয়া, জীবন দিয়া, সর্বান্তকরণে খুশি খুশি, আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে যেন আপনার ফয়সালা মেনে নেয়, তাইলেই কামিয়াবি, তাইলেই জান্নাত, তাইলেই সফলতা। তাহলে ইনশাআল্লাহ আমরা সুন্নাতের উপরে নিজের জিন্দগি উঠাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ওলামায়ে কেরামের মশওয়ারা নিয়ে দাওয়াত তাবলীগের মেহনতেও নিজেদেরকে জোড়াবার চেষ্টা করবেন। আল্লাহর বান্দাদেরকে ঘুরে ঘুরে বললে, আপনি যখন ঘুরে ঘুরে মানুষকে আল্লাহর কথা বলবেন, আল্লাহর পথে ডাকবেন, বিশ্বাস করেন, বলতে বলতে বারবার শুনাইতে শুনাইতে আল্লাহর বান্দা যে কয়জনই ফিরবে সেটা তো আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ তার বান্দাদেরকে আপনি বারবার ডাকার কারণে বিশ্বাস করে নিশ্চিত আল্লাহ আপনার কলিজার ভিতরে ঈমান আমল আখিরাতের ফিকির বসায় আসে, বসায় আসে। এই জন্য দাওয়াত তাবলীগের মেহনতে অনেক বরকত, অনেক বরকত। আমরাও ব্যক্তিগত ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, এমনি তো টুকটাক ওয়াজ মাহফিল এমনি বয়ান করার যেটুকু আল্লাহ সুযোগ দিয়েছেন সেটা তো আছেই, কিন্তু আমি আলাদাভাবে শুধুমাত্র পুরা 40 দিন চিল্লার সফরে এই উত্তরবঙ্গ গেছি, শুধু আলাদাভাবে এই মেহনত থেকেও যেন বরকত নিতে পারি এই উদ্দেশ্যেই আলহামদুলিল্লাহ সেই 31 তারিখ গেছি, আগামী মাসের 7 তারিখ আমরা কাকরাইল ফিরব। পানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজকের এই ইসলাহী মজলিসে আল্লাহ তাআলাই দয়া করে আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে বসবার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দিবারাত্রি সব সময় আল্লাহ তাআলার একটা বিশেষ চাওয়া, বান্দা যেন বেশি বেশি আল্লাহর শুকর আদায় করে। কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর রহমত তোমাদের উপর তিনটির জন্য রাত এবং দিন প্রতিনিয়ত, কেন তিনটি? তাসকুনু ফীহি, তোমরা রাতের বেলা ঘুমের মাধ্যমে প্রশান্ত, আর কি আল্লাহর দেওয়া রিজিক তালাশ, রাতে ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে, দিনে
আল্লাহর কাছে রিজিক তালাশ করবে আল্লাহর দেয়া, আর উভয় অবস্থাতে ওয়ালাআল্লাকুম তাশকুরুন, উভয় অবস্থাতে আল্লাহ তাআলার শুকর আদায় করবে। তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলার চাওয়া এটা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফালিলাম্মা তাশকুরুন, আমার বান্দা শুকর আদায় করে কম, শুকর কম আদায় করে। এই জন্য শুকরের এই মেজাজ বেশি বেশি আমার মধ্যে আপনার মধ্যে তৈরি হওয়া দরকার। ছোট থেকে ছোট বিষয় বেশি থেকে বেশি জবানে আলহামদুলিল্লাহ বলা অভ্যস্ত হওয়া উচিত, বেশি বেশি শুকর আদায় করা ছোট্ট থেকে ছোট্ট বিষয়। হাদিসের মধ্যে আপনারা সবাই জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু দোয়ার মধ্যে বিভিন্ন আমলের শেষে বিভিন্ন বিষয়ের শেষে শুকর আদায় করতেন। যেমন মনে করেন খাবার শেষে তো তিনি শুকর আদায় করতেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাদা ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটাও দোয়া, নবীজি শেখানো দোয়া। তো এই দুটোর মধ্যেই আলহামদুলিল্লাহ মানে শুকর। এরপরে ঘুম থেকে উঠেই দোয়া পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি তো মরেই গেছিলাম, আপনি আমাকে জীবন দিলেন আবার জাগায় দিলেন, আপনার শুকর। টয়লেট বাথরুম থেকে বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান। এই যে আলহামদুলিল্লাহ, এখানেও অর্থাৎ প্রত্যেকটি নিয়ামত উপভোগ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ পড়তেন, আলহামদুলিল্লাহ পড়তেন। কোরআনুল কারীমের মধ্যে আছে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের পরে এই ঘটনাটা উল্লেখ করছেন আল্লাহ কোরআনে। তো উল্লেখ করতে গিয়ে আল্লাহ নিজে বলছেন ফাকুতি আযাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি আল্লাহ জালেমের লেজ সহ কেটে দিলাম, মানে একবারে একদম শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন আয়াত, আল্লাহ নিজেই বললেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে আল্লাহ তাআলা তার ওয়াহির মধ্যে নিজেই শুকর আদায় করলেন। এই জন্য মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বেশি বেশি শুকর আদায় করে। কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দা জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের নাজ ও নিয়ামত দেখবার পর সে এটা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, হুজুর আসছে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করে যে আল্লাহ তাআলা আপনার প্রশংসা, আল্লাহ তাআলার শুকর আদায় করে। এই জন্য বান্দা তাইলে জান্নাতের মধ্যেও বান্দা আল্লাহ তাআলার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি জবানে আল্লাহ তাআলার শুকরের কালেমা আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। আমাদের এটা অভ্যাস কম মনে থাকে, কেমন আছেন, আসি একরকম, আমরা একটা থাকো, কোনো রকম পইরা থাকো না, এ দুটি কথা বললেন আলহামদুলিল্লাহ বললেন, কি অবস্থা বেচা কিনা ব্যবসায়, আছে আগের এই ব্যবসা ওনার নাই,
কোনটা নাই, মানে কোন আমলেরটা নাই, মনে করেন আজ থেকে 200 বছর আগে ব্যবসা নাই, তা আপনি কি চাইতেছেন আপনার হায়াত 300 বছর ল কি নাই নাই কি আগের এই বেচা কিনা নাই, বলতে কি নুহ নবীর জামানার বেচা কিনা নাকি কি নাই একটা বলো না কি। এই যে মানসিকতা সবকিছুতেই, মানে এমন একটা মানসিকতা যে সবসময় অতৃপ্তি অসন্তুষ্টি, সবসময় দুনিয়া আরো চাই আরো চাই আরো চাই, এই যে তৃপ্ত না হওয়া, এটা তো কখনোই মোমেনের সিফাত না। কারণ মোমেনের সিফাত হলো সুখে কিংবা দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলার দিকেই ফিরে থাকে, আল্লাহ তাআলার দিকেই ঝুঁকে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের নিকটে আল্লাহর পরিচয় তুলে ধরছিলেন, তো তুলে ধরতে গিয়ে একটা বাক্য এটাও বলছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফী। কথা বলার ঢংটা দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এর বলার আদব, তিনি বলেন নমরুদকে, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তো আমার আল্লাহই আমারে সুস্থ করে দেয়। তো তাফসীরের মধ্যে লিখছে আসলে অসুস্থতা সেটাও তো আল্লাহই দেয়, তো সুস্থতা সেটাও আল্লাহই করে, তো এটা এভাবেও বলতে পারতেন যে আমার আল্লাহই আমারে অসুস্থ বানায়, আমার আল্লাহই আমাকে সুস্থ বানায়, না অসুস্থ বানায়, এই কথাটাও তিনি আল্লাহর দিকে নিসবত করেন নাই, যদিও এটা আল্লাহই করে, কিন্তু বলছেন আমি যখন অসুস্থ হয়ে যাই তো কেন হই কে করে সেটা তো বুঝেনি, কিন্তু এরপরও মুখে বলে নাই, বরং আল্লাহর কথাটা বলতে গিয়ে বললেন আমার আল্লাহই আমাকে সুস্থ করে দেয়। এই বলার ঢং, বলার আদব, বলার আদব। নবীদের, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার আদব আল্লাহ তাআলার নিকট অনেক অনেক সুন্দর ঢং ছিল। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে, ভীষণ রক্তে আহত হয়ে যখন পাথরের আঘাত খেয়ে ফিরলেন, তো একটা বাগানের মধ্যে আশ্রয় নিলেন, ছেলেগুলো যখন ফিরে গেল তো রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা দোয়া করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দোয়ার মধ্যে এটা সবচেয়ে হৃদয়গ্রাহী, বেদনা ভরা, চোখের পানি ভরা দোয়া, এটা ফাজাইলে আমালের মধ্যেও এটা দোয়াটা আছে। ফাজাইলে আমালের হেকায়েতে সাহাবা আসার পরে যে তালিম হয় স্বাভাবিকভাবে, বা সাহাবিদের জীবনীর তালিম যে অংশটা হয় সেটার একবারে প্রথম ঘটনার মধ্যে আছে দোয়াটা, অন্যান্য কিতাবে তো আছেই, তো সেখানে আছে যে আল্লাহ তাআলার কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আল্লাহ আমি প্রথমেই আমার সামর্থ্যের দুর্বলতা আমি এটাই আপনার কাছে স্বীকার করছি, আমি ঠিকমতো বলতে পারি না, আমি ঠিকমতো বুঝাইতে পারি না, ভীষণ আহত সারা দেহ রক্তাক্ত, কিন্তু তবুও তিনি নিজের দিকে ফিরাইছে, আল্লাহ আমি ঠিকমতো বলতে পারি না, আমি দুর্বল। ওখানে একটা সাংঘাতিক কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ ব্যথা পাইছেন সেটার প্রমাণ এটার ভিতরে আছে। তিনি বলছেন যে ইলা মান তাকিলনি, আল্লাহ আমারে কার কাছে দিলেন, কার কাছে পাঠাইলেন, এ কেমন মানুষ যে আপনার দিকে ডাকে তাকে এইভাবে পাথর মারে, এইভাবে আঘাত করে, ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, এমন কিছু দূরবর্তী মানুষের কাছে দিলেন যারা আমার প্রতি প্রচন্ড রাগান্বিত, আম ইলা আদুউদ্দিন মাল্লাকতাহু আমরি, নাকি এমন দুশ্মনের কাছে দিলেন
যারা আমার উপরে পুরো কর্তৃত্ব বিস্তার করল। এই সব বলে এরপরে একটা দারুণ কথা বলছেন, ইন লাকুম ইন লাম ইয়াকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, এরকমটাই হবে আবারটা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আল্লাহ ওরা আমার প্রতি যাই আচরণ করছে, যদি আপনি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন না, তাহলে আমার আর কোনো পরোয়া নেই। আপনি যদি রাগ না করেন, আপনি যদি বলেন যে আপনি গোস্বা হন নাই, তাহলে আমার আর কোনো অভিমান নাই, দুঃখ নাই, ব্যথা নাই, ফালা উবালি, আমি আর কিছুরই পরোয়া করি না। এই তার মানে আল্লাহ তাআলার নিকট কোনো অভিযোগ করেন, কোনো সম্পূর্ণই নিজেকে সঁপে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে। তাহলে এক বান্দা সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনা, হাসি কিংবা কান্না, সব অবস্থায় তার উচিত আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করা। আল্লাহ তাআলা এটাই বারবার শিখাইছে, আম্মা ইউজিবুল মুতাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আ ইলাহুম মা আল্লাহ। ব্যথায় ভরা, বেদনায় আহত, অসহায় যখন হয়ে যাও, যাকে তুমি ডাকো বলো বান্দা সে আমি ছাড়া কি, সব বিপদ আর মুসিবত দূর করতে গিয়ে যাকে প্রয়োজন তিনি আমি ছাড়া কি, জমিনের মধ্যে স্বাভাবিকভাবে আমার প্রতিনিধি হিসাবে বসবাস করার সুযোগ দিচ্ছেন যিনি তিনি আমি ছাড়া কি। আল্লাহ বলছেন আ ইলাহুম মা আল্লাহ, বলো তো আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি, আছে কি বলেন নাই। তাইলে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম যে আল্লাহ তাআলার শুকর আদায় করা বেশি বেশি, আল্লাহ তাআলা এটা চাচ্ছে, লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দা রাত এবং দিন এই সময়ের আবর্তন দিয়ে আমি চাই রাতে তুমি আরাম করবে, দিনে তুমি উপার্জন করবে, আর দিন রাত সারাক্ষণ আমার শুকর আদায় করবে, শুকর আদায় করবে। আরো দেখেন ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান-নাহারা খিলফাতান, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান খিলফাতান পর্যায়ক্রমে, বাইসিরিয়া, একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত, একবার দিন একভাবে বাইসিরিয়া, এই যে পর্যায়ক্রমে রাত এবং দিন বানাচ্ছেন আল্লাহ তাআলা বলেন কেন বানাচ্ছেন, লিমান আরাদা আন ইয়াযাক্কার, যারা চায় আমি আল্লাহর স্মরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার গোলামি করতে তাদের জন্য, এবং আও আরাদা শুকুরা, অথবা যারা চায় আমি আল্লাহর শুকর আদায় করতে তাদের জন্য। তাইলে আল্লাহ তাআলা রাত এবং দিন অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, ঘন্টা মিনিট সেকেন্ড মাস বছর সপ্তাহ প্রত্যেকটা মুহূর্তের পরিবর্তন আল্লাহ তাআলা করেন, আর চান যে বান্দা যেন আমার শুকর আদায় করে, বান্দা যেন আমাকে মনে রাখে, আমার কৃতজ্ঞতা আদায় করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, অবশ্যই আল্লাহ তাআলা শুকর করি শুকরকারী বান্দাকে বিনিময় দিবেন, দেবেনই, শুকর করলেই বিনিময়, শুকর করলেই বিনিময়। ওয়াসানাজজি শাকিরিন, আল্লাহ বলেন অবশ্যই আমি শুকরকারীকে বিনিময় দেব, প্রতিদান দেবই দেব, প্রতিদান দেব। আমার কাছে একটা কিতাব আছে ফিকহুল আদঈয়া ওয়াল আযকার, ওই কিতাবের মধ্যে আছে সব বিভিন্ন আমলের ব্যাপারে বিভিন্ন বিষয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন লিমান ইয়াশা অথবা ইনশাআ, আল্লাহ যাকে চান তাকে দেন। যেমন কোরআনে আছে ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তিনি মাফ করে দেন, ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা, যাকে চান তাকে তিনি কন্যা সন্তান দেন, ওয়াহাবু লিমান ইয়াশা উযুকুর, যাকে চান তিনি ছেলে দান করেন, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ,
আল্লাহ যাকে চান তাকে ধনী বানায় দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে চান তার রিজিক তিনি প্রশস্ত বাড়ায় দেন। এরকম এগুলোর ক্ষেত্রে একটা আছে কি, যাকে চান, কিন্তু একমাত্র শুকর কৃতজ্ঞতা আল্লাহ। আল্লাহ বলেন এটা যেই করে, যাকে চান বলতে কিছু নাই তাকেই বিনিময় দান, জন্য এখানে এটা নাই। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন ওয়াসানাজজিস শাকিরিন, শুকর করলেই বিনিময় দেবে, যেই করুক আদনা থেকে আদনা আলা থেকে আলা, যেই করবে তাকে বিনিময়। এখানে ইনশা আলী বা ইনশা আ বলতে কিছু নেই, একটা আয়াত এরকম ওই কিতাবে আছে। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন যে আল্লাহ তাআলা যেন, হুজুর মহব্বতে আবেগে উদাহরণ দিতে গিয়ে বলে যে আল্লাহ তাআলা যেন আরশের গায়ে একটা মাইক লাগাই দিয়েছে, আর এই মাইকটা দিয়ে 24 ঘন্টা যেন একটা এলান ঘোষণা হইতেছে, ইজতাআযানা রব্বুকুম, তোমাদের রব ঘোষণা দিচ্ছেন। আল্লাহ নিজে বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারাই শুকর আদায় করবা যখনই করবা আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায়। আল্লাহ তাআলার এই ঘোষণা চলতেছে, তাআযান আযান দিচ্ছে মানে ঘোষণা দিচ্ছেন আল্লাহ, যেন মাইক এটা বাজতেছে 24 ঘন্টা, যেই শুকর করবা আমি তাকে বিনিয়ে দিব, শুকরের বিনিময় আল্লাহ তাআলা দিবেনই দিবেন। এই জন্য ইনশাআল্লাহ বেশি বেশি জবানের মধ্যে আলহামদুলিল্লাহ বলার মানসিকতা তৈরি করা যায়। বলেন ইনশাআল্লাহ। তো কেমন আছেন, ঘর পরিবার কেমন আছে, আয় রোজগার কেমন, শরীর স্বাস্থ্য কেমন, আমরা একটা বালা বাদ দুগে খাইয়া ঘুম যাও, তো বাদ না খাইয়া ঘুম যান তাহলে আমরা, এই সমস্ত বান্দরামি কথার কোন অর্থ আছে, কথা হইল কোন মানে অনেকে মানে শুধু শুধু কুয়ায় হার হালাতে কি এত মানুষ মরতেছে আমরা মরেন না, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সুরা, সুরাটার নাম সুরা নিসা, এই সুরার 2টা আয়াত 64-65, এই 2 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত আমি যে দুর্বল আর হিম্মত ছিল হুজুরে দেখে আর দুর হিম্মত কইমা গেছে, তো আসলে এরপরও যেহেতু আমরা বসছি এই জন্যই কিছুটা বলা। আল্লাহ তাআলা হযরত কেও উত্তম ভাবে তৌফিক দান করেন, আমাদের সবাইকে কবুল করেন। হুজুরও আমারে অনেক মহব্বত করে, আমিও মহব্বত করি, আপনাদের এই মসজিদকেও আমি মহব্বত করি, মুসল্লিদেরকেও মহব্বত করি। আল্লাহ আমাদের সবাইকে উত্তম ভাবে কবুল করেন। মূলত এখানে প্রথম যে কথাটা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি কোন রাসূলকেই পাঠাই নাই, যাকেই পাঠিয়েছি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককেই একটি উদ্দেশ্যেই পাঠিয়েছি, সেটা কি, যে লিয়ুতাআ বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে আমার বান্দাগণ ওই নবীকে অনুসরণ করবে, ওই রাসূলকে আনুগত্য করবে, এই উদ্দেশ্যেই আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবী প্রত্যেক রাসূলকে পাঠিয়েছি। তাইলে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী
যিনি এসেছেন পৃথিবীতে। আল্লাহ তাআলা বলেন মাকসাদ একটাই ছিল, যেন ওই সময়ের মানুষ আমার বান্দারা যেন তার অনুসরণ করে, আনুগত্য করে। তো আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেই ফিরে আসি, যেহেতু আমরা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের জিন্দগির সবচেয়ে বড় সৌভাগ্য, মানুষ হিসেবে কত মানুষই তো পৃথিবীতে জন্ম নিলেন সেই আদম আলাইহিস সালামের জমানা থেকে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কোনো যোগ্যতা ছাড়াই, আমাদের কোনো আবেদন তদবির ছাড়াই আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এর মর্যাদা, এই সম্মান কি পরিমাণ, এটা আমরা উপলব্ধি করার মতো যোগ্যতাও আমাদের নাই। আরবি কিতাব আছে শারাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মাদির শারাফাত মর্যাদা। কোরআনুল কারীমে বহুভাবে আল্লাহ তাআলা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু যে মর্যাদা আমি আপনাকে দিলাম আপনার ভালোবাসায় আপনার উম্মতকেও দিলাম। যেমন মনে করে কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, এই নবীদের মধ্যে সকল নবীকেই আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া জান্নাতে বসবাস কর, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ তোমার যেই ছেলেটা ঈমান আনে নাই তুমি তার জন্য হাত তুললা কেন, এটা তোমার সন্তান নয়, ওই ডুবে যাবে ওই নাফরমান, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে বেআমল সন্তান, ফালা তাসআলনি তার জন্য আমার কাছে চেয়ে না, এই যে হে নূহ ডাক দিস আল্লাহ তাআলা নাম ধরে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসাল ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি, তিনি বলছেন এটা আমার হাতের লাঠি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, সন্তানের গর্দানে যখন ছুরি রাখছেন ইসমাইলকে জবাই করবার জন্য, তো আল্লাহ তাআলা ডাক দিছেন, হে ইব্রাহিম কদ সাদাক্তার রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করে ফেলেছ, পাস তুমি গোল্ডেন ক্লাস, তো ডাক দিছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া এই যে নবী ডাক দিছেন নাম ধরে, তোমাকে আমি একটা ছেলে দেব সুসংবাদ দিলাম, নামও রেখে দিলাম ইয়াহইয়া। তাহলে এই জাকারিয়াকেও নাম ধরে ডাক দিছে, ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুওয়া, এই ইয়াহইয়া ইনিও নবী জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, তো আল্লাহ তাআলা উনাকেও ডাক দিয়েছেন, হে ইয়াহইয়া আমার পক্ষ থেকে যে আসমানি কিতাব সেটা মজবুত ভাবে ধরো। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব নবীকে এভাবে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, কিন্তু পুরা কোরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার যে নাম মুহাম্মদ এই নাম ধরে ডাক দেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ এমন কোন আয়াত নেই, নবীজির নাম আছে, নামটা উল্লেখ করছে কোন প্রসঙ্গে, কিন্তু ডাক দেন হে মুহাম্মদ এমন কোন আয়াত, এমনি নাম আছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এরকম নাম আছে কিন্তু ডাক নাই। ডাক দিছেন কিভাবে, আল্লাহ যেন বলছে বন্ধু সবাইকে ডাকলাম যেভাবে আপনাকে ডাকবো ভিন্নভাবে, কিভাবে, ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার,
হে কম্বল পরা বন্ধু আমার, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা বন্ধু আমার। কখনো কম্বল পরা, কখনো চাদর পরা, হ্যাঁ কখনো নবী বলে, কখনো রসুল বলে আল্লাহ তাআলা ডাকতেছে, কিন্তু নাম ধরে ডাকে। এজন্য তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও, উম্মতে মুহাম্মাদিয়ার ইমানদারদেরকেও, ইতিপূর্বে সব নবীর উম্মতকে আল্লাহ তাআলা ওই নবীর দিকে সম্বন্ধ করে ডাক দিতেন। কওমে মূসা, কওমে ঈসা, কওমে লূত, কওমে হুদ, এভাবে বলতেন। অর্থাৎ লূতের সম্প্রদায়, নূহের সম্প্রদায়, এরপরে মূসার সম্প্রদায়, এভাবে বলতেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ তাআলা আমাদের নবীর ইমানদার উম্মত, আখিরি উম্মতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ ডাকে ডাকছে, একবার দুইবার। এটা আর কোন নবীর হে ইমানদারগণ, হে মুমিনগণ এই কথাইটা বলে আল্লাহ তাআলা ইতিপূর্বের কোন নবীর উম্মতকে ডাকে না। ওই নবীদের জামানায় যারা ইমান আনছে তাদেরকে ডাকে না, এটা শুধুই উম্মতে মুহাম্মাদের শরাফত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ ইব্রাহিম নবী নিজে চাইছেন, আল্লাহ রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ আপনার কাছে আমার বিশেষ ফরিয়াদ, হাশরের ময়দানে যখন সকলকে তুলবেন আমারে বেইজ্জতি করেন না, আমার ভয় হয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমি জানি মাওলা সেদিন মাল সম্পদ সন্তানাদি কিছুই কাজে আসবে না, সেদিন আমারে লজ্জা দিয়ে আমি। এটা ইব্রাহিম আলাইহিসসালাম তিনি নিজে চাইছেন, ইব্রাহিম আলাইহিসসালাম চাইছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আয়েশা আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি সাইন করেন, আমারই বলতে ইব্রাহিম চেয়েছেন, আপনিও এটা দেখা দেখি চাইয়েন না, আমি বলি আমাকেই বলতে দেন। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমি ওয়াদা দিলাম আপনি বন্ধুকে হাশরের ময়দানে বেইজ্জতি করব। তো আমরা তো সুবহানাল্লাহ কইলাম, তো হিসাবে তো নবীজিও কওয়া উচিত যে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বন্ধু আমি জানি আপনি কোনো সুবহানাল্লাহ কইতেন না, আপনি এক্ষুনি আবার বলবেন আমার উম্মত, কাজে আপনি বলিয়েন না বাকিটা আমার কইতে দেন, কথাটা শেষ করতে দেন। তারপরেই আল্লাহ বলছে আল্লাযীনা আমানু মা, আপনার ইমানদার উম্মত কেউ বেইজ্জতি করব না। এবার জোরে জোরে শুনুন, তার মানে এই একই মর্যাদা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতকেও কি করছেন, দান। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বন্ধু দুশ্মনের দিকে যেই বালি মারছেন আপনার কাছে মনে হয়েছে আপনি মারছেন, না বরং আপনি মারেন নাই, আমি আল্লাহই মেরেছি। তো নবীজির বেলায় বলছে দুশ্মনের দিকে বালু আপনি মারছেন না আমি মারছি, এবার উম্মতের বেলা, উম্মতের বেলা এসে তো আল্লাহ তাআলা বলছে বন্ধু ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, এ আপনি আপনার সাহাবীগণও বলেন বদরের যুদ্ধে তোমরা যুদ্ধ করো নাই আমি আল্লাহ যুদ্ধ করেছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক, আমরা আখেরি নবীর উম্মত। এরকম কোরআনুল কারীম থেকে খুঁজলে অনেক পাওয়া যায়, মিলাইলে বিশ্লেষণ করলে আল্লাহ তাআলা অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন,
ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আমি একটা বিশেষ দয়া করলাম, সেই দয়াটা হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমি এই ইমানদার আমার এই বান্দাদের জন্য দিয়ে দিলাম। আরবিতে মান্নুন অর্থ দান, কিন্তু এমন দানকে বলে যেই দান খোঁটা দেওয়া যায়, বেটা দিছি তোরে একটা জিনিস, দিছি দেওনের মতো কইতেই দিছে, এরকম কথাই বলি না, মানে এমন দান যেই দান উল্লেখ করার মতো দান, বিশেষ দান, স্পেশাল দান, বলার মতো একটা কিছু দিছে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা এমনিতে তো আমি সবই আমার দান, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি এই সব কিছু, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব কিছুতে আমি আল্লাহ তোমার জন্যই সৃষ্টি করলাম, তোমাদের জন্যই বানাইলাম, সবই আমি দিছি, সব আমারই নিয়ামত, আমারই রহমত, আমারই দয়া। হুয়াল্লাযী মাদদাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ইন্না জাআলনা মা আলাল আরদি যীনাতাল লাহা ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন, এভাবে কতভাবে আল্লাহ বলছে দুনিয়া সব আমি দিছি, আসমান আমার, জমিন আমার, কুল কায়নাত আমার বান্দা, তো এগুলো আমার, কিন্তু আমি তোমাদেরকে একটা বিশেষ কিছু উল্লেখ করার মতো একটা স্পেশাল নিয়ামত দিলাম, মানে সেই নিয়ামতটা হলো আখিরি বন্ধু আমার তোমাকে দিয়ে দিলাম, তোমাদেরকে দিলাম, কদর করা চাই, কদর করা উচিত ছিল, কদর করলাম না, কদর করতে পারলাম না, শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় জনকে আপন জনকে দিয়েছে, আপন জন। আমরা পাকিস্তানের হুজুর তো নিশ্চয়ই দেখছেন, আমিও ছোট্টবেলায় দেখছি হুজুরের বাংলাদেশে আগে আসতেন, আওলাদে রাসূল সাইয়্যিদ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহ আলাইহ বাংলাদেশে ঘুরে ঘুরে বয়ান করতেন, আগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে আমাদের বাংলাদেশে, ফকিহে মিল্লাত হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহ তার নেতৃত্বেই বেশি হতো তখন, তো আমরাও ছোটবেলায় ছাত্র জীবনে মনে আছে হুজুরের বয়ান শুনতাম, যাই বুঝতাম কাঁদতাম বেশি, শ্রোতা মানেই কাঁদত, কোরআন শরীফ পড়তেন তো মনে হয় যেন আসমান থেকে এখন ওহী নাযিল হয়েছে। তো উনার বয়ান একদিন শুনছি যে হযরত বলছেন যে আল্লাহ তাআলা যেন জিব্রাইলকে পাঠাইয়া জিব্রাইলকে কোরআন নাজিল করার জন্য নবীজির কাছে পাঠাইতেন না, তো জিব্রাইলকে পাঠাইয়া আহা আল্লাহ তাআলা যেন তাকায়া থাকতেন বন্ধুর দিকে, তো জিব্রাইল বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের সাথে রিপিট করতেন বারবার, এটা পুনরায় বলতেন, বাচ্চা মক্তবে যেরকম বলে তো এরকম বলতো, আলিফ লাম মিম, তো নবীও বলতেন আলিফ লাম মিম, যালিকাল কিতাব, তো নবীজিও বলতেন যালিকাল কিতাব, লা রাইবা ফি, তো নবীজিও বলতেন লা রাইবা ফি, এভাবে বারবার বলতেন, কেন যেন মুখস্থ হয় দিলের মধ্যে ধারণ করতে পারে, তো আল্লাহ যেন তাকায়া রয়েছে যে বন্ধু জিনিসটা কেমনে গ্রহণ করে জিব্রাইল থেকে, তো দেখছে যে ঠোঁট নাড়াইতেছে বারবার বলতেছে, তো আল্লাহ তাআলা আরশ আযীম থেকে আবার জিব্রাইলকে পাঠাইছে যে বলো আমার বন্ধুর তো কষ্ট হইতেছে, জিব্বা যে নাড়ায় এইটুকু কষ্ট তো আমার সহ্য হয় না, তো এই জন্য আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাক, দোস্ত আমার, বন্ধু আমার, এখন থেকে জিব্বাও নাড়াবেন না, জিব্বাও নাড়াবেন না, আপনি শুধু শুনবেন, বাকিটা আপনার কলিজার মধ্যে মুখস্থ করাইয়া দেওয়া, আপনার জবানে বলার যোগ্যতা দেওয়া, বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া, সবটাই আমার দায়িত্ব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান, সব আমার দায়িত্ব, আপনি শুধু শুনে থাকেন, যিনি ঠোঁট নাড়লেও আরো নড়ে ওঠে, মালিকের রহম হয়। কোরআনুল করিমের মধ্যে আছে সারা দিনের ব্যস্ততা দেখে এই পরিমাণ অস্থিরতা ছিল,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি মানুষের দারে দারে উম্মতের দুয়ারে দুয়ারে কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো একাকী কখনো প্রকাশ্যে, গলিতে গলিতে রাস্তায় রাস্তায় তাবুতে তাবুতে প্রত্যেকের কাছে তিনি কালেমার দাওয়াত দিতেন। সারা দিন দাওয়াতের মেহনত কইরা রাত্রিবেলা আবার বিশ্রামের সময় আইসাও ঘরের মধ্যে অস্থির হয়ে থাকতেন। এক কামরার মধ্যে হুজরার মধ্যে একবার ডানে বামে সামনে পিছনে তিনি পায়চারি করতেন আর অস্থির হয়ে থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী, তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটু বিশ্রাম তো করেন, একটু আরাম তো করেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা আমি যদি ঘুমায় যাই, আমার উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, কি হবে কবরের আযাব, কি হবে হাশরের মাঠের অবস্থা, এই পেরেশানি এই অস্থিরতা আমাকে বসতেও দেয় না ঘুমাইতেও দেয় না। তখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করে জানাইলেন, হায় বন্ধু, আপনাকে তো বলছি দ্বীনের দাওয়াত দিতে, কিন্তু আপনি তো দেখতেছি মরে না যাবেন, আপনি তো মনে হচ্ছে জীবন দিয়ে ফেলবেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। হায় বন্ধু, আপনি তো মনে হয় লোকগুলো ইমান আনতেছে না কেন, এই আফসুসে আফসুসে নিজেকে শেষ করে দিবেন, মনে আপনি থামেন। মানে এই পরিমাণ মানুষের জন্য অস্থিরতা। বিশ্বাস করেন, আমার বলার একটা উদ্দেশ্য হলো, আমি দিনাজপুর থেকে আসছি, শুধু আমি কোথাও এই আমি তো চিল্লার সফরে আছি, তাবলিগের সফরে। গত মাসের 31 তারিখ আমি উত্তরবঙ্গ গেছি 40 দিনের জন্য, তো 26 জন সাথী নিয়ে গেছি। আমার জামাতের মধ্যে 16 জনই আলেমে দিন, আর 10 জন এর মধ্যে 3 জন কুমিল্লার বড় ডাক্তার, বাকিরা কিন্তু আমি কোথাও আর কোথাও এই 40 দিনের মধ্যে কোনো মাহফিল কোনো মজলিস কোনো বয়ান হয়, কিন্তু রিঞ্জু ভাইয়ের কথা ফিরাইতে পারি না, এই কথাটা বাদ দিতে পারি না। এই জন্য জামাতের আমির সাহেবের থেকে বলে আরো 2 সপ্তাহ আগে বলে রাখছে, আমির সাহেব আমার এই একটা দিনের সুযোগ দিতে হইব, যেমন আমি যাব, এই জন্য দিনাজপুর থেকে আমি আসছি, হ্যাঁ আবার ফিরে যাব কালকে জুমা পড়াইয়া শনিবার হাউজিং মসজিদে, তো আবার ফিরে চলে যাবো, জামাত থেকে এটুকু ছুটি নিয়ে আসছি। তো ওইখানে দেখছি আজকে 23 দিন উত্তরবঙ্গের হালাত কি পরিমাণ নাজুক, মুসলমানের ইমান ইসলামের হালাত কি পরিমাণ নাজুক, পুরাটা অঞ্চল ইসলাম বিরোধী বিভিন্ন শক্তি একদম ঘিরে ফেলছে, খুব নাজুক অবস্থা, খুব এক তো হলো হুজুর শুনছেন, এটা হলো যাই দেখা আজিব আজিব, একেবারে প্রকাশ্যে খুল্লুম খোলা প্রকাশ্যে ঠান্ডা মাথায় খ্রিস্ট ধর্ম প্রচার, আমি দাঁড়াইয়া দেখছি, হসপিটালের চিকিৎসা চলতেছে, হসপিটাল বিশাল হসপিটাল, হসপিটালের রোগীরা যেখানে বসে ওয়েটিং যেখানে করে, এখানেই বিশাল রিডিং রুম, রিডিং রুমে অবশ্য বই পড়ার ব্যবস্থা আছে, প্রতিটা বই খ্রিস্ট ধর্মের, প্রত্যেকের ফ্রি বই দেয়, এরকম লিফলেট দেয় হ্যান্ডবিল দেয় সব যীশু খ্রিস্টের বাণী, প্রতিদিন মুসলমান প্রতি একের এলাকা, এরকম দেখাইছে যে এক এলাকার আপনার মনে করে 90% মানুষ কি হয়ে গেছে কাদিয়ানি হয়ে গেছে, প্রতিদিন মনে যেন বন্যার পানির মতো ভেঙে যেতে। এজন্য আসলে বলার উদ্দেশ্য হইল যে নিজ দেশের এই ছোট্ট বাংলাদেশ এই টুকুর মুসলমানদের উপজাতিদের কে আমরা মানুষই মনে করতাম না, আমরা তো মুসলমানরা জানিও না, উপজাতির করে আমরা মনে করছি এরা পাহাড়ি, এরা কথা বলতে জানে না, এরা আলাদা কিছু, আচ্ছা এরা মানুষ, পুরা এলাকা পুরা উপজাতির সকলে খ্রিস্টান, মানে হেরা এটাকে, কালকেও দেখছি এক জায়গায় কালকের আগের দিন 301টা আশ্রমের মধ্যে খ্রিস্টান গির্জা, 300 বাচ্চা সব 6-7-8 পড়ে ছেলে মেয়ে, এ সবগুলো খ্রিস্টান, এরা সব উপজাতি ছিল,
একদম বিশুদ্ধ, আপনার ঢাকা শহরে যে শুদ্ধ কথা বলেন তার চাইতে শুদ্ধ বাংলা বলেন। 1796 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি ওইখানে ইউরোপ থেকে আসে, এখনো আমরা গেছি যে ওখানে মাটির রাস্তা, কি ভাঙ্গা রাস্তা, অথচ 1796 মানে 228 বছর আগে, বুঝছেন, 228 বছর আগে সে ইংল্যান্ড থেকে লন্ডন থেকে আইসা ওইখানে খ্রিস্ট ধর্ম প্রচার, এই উইলিয়াম কেরি, তার নামে লেখা আছে পরিষ্কার গির্জা, তারিখ সন সব লেখা। সর্বপ্রথম এই আমাদের এই কলকাতাতে বাংলা ছাপাখানা বাংলা অক্ষরের সেই নিয়াস, বাংলা অক্ষরের ছাপা, বাইবেলের প্রথম বাংলা অনুবাদ সেই করছে। যাই হোক, বলার উদ্দেশ্য হল মুসলমানদের ইমান ইসলামের হালাত চোখে দেখা যায়, চোখে দেখা যায়। এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে এই পরিমাণ অস্থিরতা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা থামাইছেন যে বন্ধু আপনি একটু থামেন, আপনি তো মরে যাবেন। তা আমরা এত বড় নবী পেলাম যিনি আমাদের জন্য এই পরিমাণ আফসুস করতেন, এই পরিমাণ কাঁদতেন, এই পরিমাণ কাঁদতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা একাকী নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, স্বামী স্ত্রী একসাথে আলাদা একা, একদম একা। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মহব্বত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটা বিশেষ দোয়া করে দেন, আজ আমি একা, আমার জন্য একটা দোয়া করে দেন আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখারাত ওয়া মা আ'লানাত ওয়া মা আসাররাত, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন, তার সামনের গুনাও মাফ করে দেন, পেছনের গুনাও মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাও মাফ করে দেন, তার গোপন গুনাও মাফ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে এমনি কাঁইট হইয়া নবীজির কোলে শুয়ে লাগছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত খুশি হলা কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি সত্যিই বুঝা গেছে আমি একটা বিশেষ দোয়া আপনার কাছ থেকে পাইছি খুশিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম আয়েশা, আমি তো আমার উম্মতের জন্য প্রতিদিন এই দোয়া করি, সুবহানাল্লাহ, আমি তো প্রতিদিন কাঁদি উম্মতের জন্য যে আল্লাহ আমার উম্মতের সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন, প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন। তাহলে কত বড় প্রিয়তম নবী, শ্রেষ্ঠতম নবী, কত ভালোবাসার নবী, মহব্বতের নবী আমরা পেয়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলা আমি আমার স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে শোয়া ছিলেন, কিছুক্ষণ পরে হাত দিয়ে দেখি তিনি নাই, তো চোখ মেলে দেখি উনি আমার হুজরার মধ্যেই এক পাশে আলাদা ওই হুজরার ভিতরেই নামাজে দাঁড়াইছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখিলাম, ভাবলাম দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকে নামাজ পড়ে, তো চোখ মেলে রইলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, নিয়ত বাঁধলেন, এরপরে এই প্রথম রাকাতে এই দাঁড়ানো অবস্থায় কোরআনুল কারীমের একটি আয়াত পড়তে শুরু করলেন। হযরত আয়েশা বলেন যে আল্লাহর কসম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেলালের আজানের ফজরের আজানের ওয়াক্ত হইছে তার আগ মুহূর্ত পর্যন্ত এক দাঁড়ানোতে, আর রুকুও দেয় নাই সেজদাও দেয় নাই, এই একই দাঁড়ানোতে তিনি এই একটি আয়াত টানা লাগাতার পড়তে থাকলেন আর কাঁদতে থাকলেন। চোখ ভিজে গেল, চোখ লাল হয়ে গেছে, দাড়ি ভিজে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও পর্যন্ত ফুলে গেছে। কি সেই আয়াত?
আয়াত হলো এই উম্মতের জন্য দোয়া, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনি যদি শাস্তি দেন, আযাব দেন, তো আপনার বান্দা আপনি চাইলে তো পারবেন, এটা আপনি বানাইছেন। আর ওয়া ইন তাগফির লাহুম, আর আমি বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাও রাখেন, আপনি তো সেই ক্ষমতাও রাখেন, দেন না মাফ করে, মাফই করে দেন। মানে সারা রাত উম্মতের মাগফিরাতের জন্য তিনি কেঁদেছেন, দাঁড়াইয়াছেন, আর কাঁদতেই থাকছেন। তাইলে এত কাঁদতেন, এত আদর, এত মহব্বত, এত বেশি চাইতেন তিনি। কিন্তু আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইল্লা লিউতা'আ বিইযনিল্লাহ, আমাদের জন্য তো তিনিই রাসূল, তো আল্লাহ তাআলা বললেন আমি তাকে পাঠাইলাম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতা'আ, এটা ঠিক এরকম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার অর্থ যেরকম, আর কোনো উদ্দেশ্যে নয়, মানুষকে আমি বানাইছি শুধু আমার ইবাদতের জন্য, ঠিক, আর কোনো উদ্দেশ্যেই আমি রাসূল পাঠাই নাই, পাঠাইছি শুধু তার আনুগত্যের জন্য, তার আনুগত্যের জন্য। একেবারে খুঁজে খুঁজে তালাশ করে করে একটা একটা করে জিন্দগি প্রয়োজনে কাগজে লেখা, যেমন আমরা আমাদের মাদ্রাসায় কোনো অনুষ্ঠান হইলে, মাদ্রাসায় বিশেষ কোনো মাহফিল, বিশেষ কোনো মজলিস, বিশেষ কোনো অনুষ্ঠান হইলে, আমার বাসার জন্য মাসিক খরচের বাজার খরচ করিলে তো কাগজে আগে সব কিছু কি কি বিষয় লেখা লেখা লেখা, এরপরে একটা একটা করে সমাধা হয়, তো এটা টিক চিহ্ন দেই যে এটা এটা হয়েছে আর এটা রয়েছে, এমনি না করে মানুষ সহজ। তো যেন আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে বান্দা তোমরা আমার বন্ধুকে দিলাম, তোমার জিন্দগির যা কিছু প্রয়োজনে সব, আমার হাসি কেমন হবে, আমার কান্না কেমন হবে, আমার হাঁটা কেমন হবে, আমার উঠা কেমন হবে, আমার বসা কেমন হবে, আমি উপরে উঠলে কি করব, আমি নিচে নামলে কি করব, সমতল ভূমিতে হাঁটলে আমি কি করব, আমি খাওয়ার সময় কি বলবো, খাওয়ার শেষে কি বলবো, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশার আগে কি বলবো, পরে কি বলবো, টয়লেট বাথরুমে ঢুকতে কি বলবো, বাইর হইতে কি বলবো, প্রত্যেক কিছুতেই তাকে লিখে নেই, আর একটা একটা আমি আমার জীবনের মধ্যে মিলাইয়া নেই, এমন আনুগত্য অনুসরণের জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন। তার এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছেন, ফাত্তাবিউনি, অনুসরণ করো, বন্ধুকে অনুসরণ করো, ইউহিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যেন বলে আমার বন্ধুকে অনুসরণ করো, আমিও ভালোবাসবো, মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব, জান্নাতও দিয়ে দেব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সব সুন্দর তার মধ্যে, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত বুদ্ধিজীবী কোন মানুষ কেউই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত, একটি নিয়ম, একটি তরিকা, একটি সিস্টেমের ব্যতিক্রম কোনো কিছুকে গোটা পৃথিবী কেউই এর চাইতে সুন্দর কোন মডেল, এর চাইতে সুন্দর কোন নীতি, আদর্শ, রুচি কেউ প্রকাশ করতে পারে নাই পৃথিবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা যেভাবে করেছেন তাই সুন্দর, কি বলে তাই সুন্দর কিনা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা বন্ধু শত্রু আপনজন দুশ্মন সবাই পরীক্ষা করছে। গত 1450 বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুধু বন্ধুরাই পরীক্ষা করছে না, দুশ্মনরাও পরীক্ষা করছে, আপনজন দূরের জন, মুসলমান বেঈমান, ইহুদি বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, সারা পৃথিবীর সকলেই এই একজনকে নিয়ে গবেষণা করছে বারবার বারবার বারবার, কিন্তু প্রতিবারই তিনি সর্বোচ্চ নম্বরে উত্তীর্ণ হয়েছেন, সুবহানাল্লাহ।
আপন জনতাকে শ্রেষ্ঠ বলতে বাধ্য হয়েছে আর দুশ্মনও তাকে শ্রেষ্ঠ বলতে বাধ্যই হয়েছে। এই জন্য আমরা আজকে আপনাদের কাছে আমার মূল বক্তব্যের কথাটা, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ, অনুসরণ করা চাই। আমরা প্রত্যেকেই চেষ্টা করি, ফিকির করি, একটা একটা সুন্নাত জীবনের মধ্যে আনি, একটা একটা, আমিও আপনিও, আমিও আপনিও, এর উল্টা চলেন না, ভালো হবে না, ভালো হবে দুনিয়া কারণে ধোকার দুনিয়া, এই উঠে আর না নেই দুনিয়া, এই হাসে, হ্যাঁ এই কান, এই কয় ঠিক আছে ঘন্টা খানিক পরে কয় দৌড় দিছে, হায় এক ঘন্টা আগেও কইছে ঠিক আছে বলে এরপরে দিছে দৌড়, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, একদম ধোকা, একদম ধোকা, শুধু 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 নিজেকে চলা ফেরা উঠা বসা আচরণ উচ্চারণ ঘর পরিবার দেশ জাতি রাজনীতি যাই কর যাই বল সর্বকিছুতেই সব বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দীনের অনুসরণ, এর মধ্যেই সফলতা, এর মধ্যেই স্বস্তি, এর মধ্যেই নিরাপত্তা, এর মধ্যেই দুনিয়া আখেরাতের মুক্তি। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, আল্লাহ বলছে পুরা জিন্দেগি একনিষ্ঠ ভাবে দীনের দিকে ফিরায় রাখো, একনিষ্ঠ ভাবে সব কিছু, সব কিছু, কোনো কিছুই ব্যতিক্রম, ইসলামের বাইরে যাইও না, দীনের বাইরে যেও না, বান্দা বন্ধু আমার রসুলের ব্যতিক্রম করো না। ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে দীন পুরা মানার যোগ্যতা দিয়েই আমি আল্লাহ সৃষ্টি করেছি, একটা একটা শরীয়তের একটা বিধান আদেশ কিংবা নিষেধ আপনি পারতেন না, অসম্ভব অযৌক্তিক, আমার শরীরের সাথে মানানসই না, মনে করেন পড়তে আছে প্রচন্ড ঠান্ডা পৌষ মাসের শীত, এখন ইসলামের বিধান হলো এই সময় গেঞ্জি শার্ট খুললা নামাজ পড়া, কথা বুঝেন নাই, তাইলে না আপনি কথাটা বলতেন হুজুর, একটা কথা নি কইলেন, একটা কথা যুক্তি তো থাকা উচিত, মিয়া শীতে মানুষ কাঁপে, আপনি কোন গেঞ্জি খুললে বুঝি জোহরের নামাজ পড়তে, ফজরের নামাজ পড়তাম, এটা একটা কথা কইলেন, এটা নিয়ে একটা শরীয়ত হইল, একটা নিয়ম কানুন করলেন যে এটার কোনো ইয়া নাই, চিন্তা ভাবনা করে করা উচিত না, আপনি এরকম একটা বিষয় বলেন কি, মানে ইসলামের কোন বিষয়টা এমন সময়ের সাথে পরিবেশের সাথে অবস্থার সাথে ব্যক্তির সাথে কোন কিছুতে অসামঞ্জস্যপূর্ণ অযৌক্তিক, কি সেটা কি বলেন, একটাও নাই, একটাও একটাও সব কিছুতে ইসলাম শোনা উচিত বুঝা উচিত। আমি সেদিনও বলছিলাম যে প্রত্যেকবারে সকলে আইসা যে যখন একটু ক্ষমতা পান, একটু ক্ষমতা পাইয়েই মৌলবী সাহেবরে আগেই বলে দেন রাজনীতির কথা বলবেন না, এটা বলবেন না, না না প্রত্যেক সময় যদি ওলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতি রাষ্ট্র পরিচালনা সব কিছুর ব্যাপারে যদি ওলামাদের দিক নির্দেশনা শুনতে থাকতেন কমপক্ষে, তাহলে সঠিক সময়ে ফয়সালা নিতে সহজ হইত, কণ্ঠরুদ্ধ করে দিয়া শেষে এরপরে নিজেরই কষ্ট হয়, এটা বোকামি ছাড়া কিচ্ছু, আহাম্মকি ছাড়া কিচ্ছু, আহাম্মকি, এটা কোন কারো উচিত না, এটা সভাপতি সব মাতবুরি করেন, সেক্রেটারি সব মাতবুরি করেন, এটা বলা যাবে না, এভাবে বললে ভালো হয়, ওইভাবে বললে ভালো হয়, তো শব্দ আপনি বুঝছেন কোনটা কইলে ভালো হয় কোনটা কইলে ভালো হয় না, তার নতুন কি বলো, আপনি তো পুরাটা ইসলাম আপনি বুঝেই তো নিয়োগ দিচ্ছেন, এখন এই জন্য এটা খেয়াল করা উচিত, পরম ঘর পরিবার দেশ জাতি রাজনীতি একাকী প্রকাশ্য বাজার ব্যবসা লেনদেন সকল কিছুতে যদি ইসলামের কথা শোনার অবাধ সুযোগ পাইত, তো সমাজের শীর্ষ ব্যক্তি সাধারণ ব্যক্তি সকলেরই সংশোধনের সুযোগ হইতো,
আমনে মাতবর তো শুনে নে না, শুনে নে সবাই। উনি মাহফিলের প্রধান অতিথির বক্তব্য দিয়া আপনাদেরকে হুজুররা যে সমস্ত কথা বলে এগুলো অনেক প্রয়োজনীয় কথা, আসলে আমাদের শুনলে অনেক ভালো হবে, সবাই চেষ্টা করবেন ভালো হয়ে হুজুরদের কথা শুনতে। আচ্ছা মাফ করবেন, আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু যেতে হচ্ছে। আচ্ছা মাতবর, মাতবর আমনে শুনতে হইব না, আমনে না, ওনার ব্যস্ততা আছে, আপনি জীবনটা তো শুধু ব্যস্ততাই শেষ করে দিলেন, আপনার আখেরাত আপনার বরকত বলে আমার এই ছোট্ট জীবনে তো আমরা কম দেখছি নাই কেন? হ্যাঁ ছোটখাটো এই কথা বলার এই ময়দানেটা আজকে না হয়তো ২০ বছর হয়ে হুজুর দা আমার থেকে বেশি বছর, এই এক অভ্যাস না ওনার সময় নেই, উনি উনি পণ্ডিতই দুইটা উপদেশ দিয়া চলে যেতেছেন, না না আল্লাহর কথা প্রত্যেকটা বিষয় সকলে শোনা উচিত, উচিত কিনা বলেন, উচিত এটা, ইনসাফ এটা, এটা বিবেকের দাবি, ভালো এটা, কল্যাণ এটার মধ্যে সবার। আপনি যত বড় প্রতিষ্ঠিত ব্যক্তি হন না কেন, ইসলামের কাছে আপনিও মহতাজ আমিও মহতাজ, আমরা প্রত্যেকে ইসলামের কাছে মুখাপেক্ষী, আল্লাহর কাছে মুখাপেক্ষী, কোরআনের কাছে মুখাপেক্ষী, আমরা আমাদের প্রত্যেককে পেশ করা উচিত নিজেকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাইলে ইসলাম মানার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আল্লাহ আমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন। হাত এখান থেকে এখান যেদ্দূর, আমার খুলনার হজরত বলেন এখান থেকে এখান হাতের তালু যেটুক, এখান থেকে এখান মুখ ধৌত করতে হয় সারা মুখ, দুই হাতের মধ্যে পানি নিয়া অজুর মধ্যে, তো এখানে যে দূর এখানেও আল্লাহ বলছেন হিসাব করে বানিয়েছিলাম তোমারে বলছি তসবি পড়তে বন্ধুর মাধ্যমে ৩৩ বার ৩৩ বার ৩৪ বার ১০০ বার, তো এই জন্য আঙ্গুল একটা এদিক দিয়ে বাঁকা করে দিছি যাতে করে গুনে গুনে পড়তে পারে, নাহলে এই চার আঙ্গুল সোজা এটা আবার এদিকে তেসরা কাটা, এটা সোজা করে রাখলে ভালো ছিল না, কয় না তো তুমি তসবি পড়বা কেমনে, এই এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে কি পড়া যায়, আমি যেটা যেমনি বল দিছি ওটা বুঝ করেই দিছি তোমার, ঠিক না বলেন না কেন, এই হাতের তালুতে এখানে পানি আটে যে দূর নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছাইতে পানি লাগে, ঠিক হজরত একবার মাইকটা বুঝাই দিছে, হ্যাঁ আপনি যদি বলতেন আল্লাহ যদি বলতো বান্দা রুকু কর, আপনি আমি বললাম যে আমার কোমরে ভাঙে না, তো আমি যদি বলতে আমার কোমরে বাঁকা হয় না আপনি কোন আমারে রুকু করতেন, তাইলে আপনি বলতেন অযৌক্তিক, আমার হাঁটু ভাঙে না আমি সেজদা করব কিভাবে, তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা কোমর ভাঙে হাঁটু ভাঙে কোনোই ভাঙে কেন, উদা ভাত খাইতে, না 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 ভাত তো আমি গরু ছাগলেরও খাবার খাবাই এক অবস্থায়, গরু ছাগলও তো পেশাব পায়খানা করে একই অবস্থায়, গরু ছাগলও তো তার যৌন চাহিদা পূরণ করে এই অবস্থায় থাইকাই, গরু ছাগলও তো তার ঘুম যায় এই অবস্থায় থাইকাই, তার সোজা হইতে হয় না শুয়া লাইতে হয় না, তো তুমি বান্দাকে তো আমি চাইলে শুধু খানা ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ এই চারটি উদ্দেশ্যে যদি বানাইতাম, তো এর জন্য এক আইটেমে খাড় করাইয়া থুইলে অথবা উফুর করাইয়া রাখলে অথবা বসাইয়া থুইলে অথবা শোয়াইয়া রাখলেই আমার চলতো, তো একবার দাঁড়াইতেও পারো উপুর হইতে পারো বসতে পারো শুইতে পারো, এই চারটি অবস্থা শুধু বাতের থালা বাত কতটি খাওয়ানোর লেগে বানাই নাই, বরং রুকু করতে হবে সেজদা করতে হবে আত্তাহিয়াতুর জন্য বসতে হবে তাকবীরে তাহরিমা বাঁধার জন্য দাঁড়াইতে হবে, এই জন্য বান্দা আমার গোলামের জন্য শরীর আমি সেট আপ করেছি, আল্লাহ বলেন কি হলো বান্দা কি হলো, শুধু আখেরাতের কে বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেল সন্তুষ্ট হয়ে গেল শুধু দুনিয়া, আল্লাহ তাআলা যদি স্বাভাবিক না রাখে কিসের মাতবুরি, কার কি মাতবুরি কি অর্থ আছে,
আল্লাহ যেন আমাদের জামাতেও বরকত দান করে, আল্লাহ যেন আপনাদেরকেও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়বার তৌফিক দান করে। আমিন আমিন। হুজুর কি দোয়া করেন? আগামী মাসের ইসলাহী মজলিস 26 সেপ্টেম্বর আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আসবেন, বয়ান করবেন, দোয়া করবেন। হুজুর এখন দোয়া করে দিচ্ছেন ইনশাআল্লাহ। না হুজুর, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম, তাবারাকত ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক, ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক, ইয়া আরহামার রাহিমিন, يا ارحم الراحمين يا ارحم الراحمين، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد، ربنا اصرف عنا عذاب جهنم، ربنا اصرف عنا عذاب جهنم، إن عذابها كان غراما، إنها ساءت مستقرا ومقاما، رب ارحمهما كما ربياني صغيرا، ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما، اللهم انا نسالك العفو والعافيه في الدنيا والاخره، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره، اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك، اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى، مولاي كريم ابني معاف كره دين، رب كريم ابني معاف كره دين، مهربان مولا ابني معاف كره دين، الله ابني معاف كره دين، مولا ابني معاف كره دين، পেছনের জিন্দেগি বড় বেশি অন্ধকার, আলো বলতে কিছুই নাই। আমার গুনার কারণে আপনার বান্দারা কষ্ট পাচ্ছে, বন্যার পানিতে আমার দেশের এক অংশ ভেসে গেছে, মাওলা আমার জাতিকে বাঁচান, আল্লাহ মানুষের জান মাল আপনি বাঁচান, মাওলা আপনি যারা বাঁচানে ওয়ালা কেউ নাই, মাওলা আল্লাহ আপনি দয়া করেন, মাওলা আপনি দয়া করেন, মাওলা আপনি দয়া করেন, আল্লাহ মানুষকে বাঁচান, মাওলা আপনি নারাজ থাইকেন না, মাওলা আজাব তুলে নেন, মাওলা আল্লাহ বন্যা থেকে বাঁচান, মাওলা আল্লাহ আপনি হেফাজত করেন, মাওলা আল্লাহ আপনি রহম করেন, মাওলা আল্লাহ গোটা জাতির গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের নাফরমানি মাফ করে দেন, আমরা আপনাকেই ভুলে গেছি, মাওলা আমরা আপনাকেই নারাজ করে ফেলেছি, মাওলা আমরা আপনাকে অসন্তুষ্ট করে ফেলেছি, মাওলা আপনি আমাদের উপরে রহম করেন, আপনি আমাদের উপরে দয়া করেন, আপনি দয়া করেন, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ ইরহাম উম্মাতা মুহাম্মদ, ইয়া রব্বা মুহাম্মদ ইগফির উম্মাতা মুহাম্মদ, আল্লাহ বন্যা কবলিত এলাকার মানুষকে বাঁচান, মাওলা আল্লাহ আপনি দয়া করেন,
গোটা দেশের উপরে খায়র ও বরকত দান করেন, গোটা দেশের মানুষকে জান মাল ইজ্জত আব্রুর নিরাপত্তা দান করেন। আল্লাহ আমার এই বাবা ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রিয় নবীর সুন্নাতের উপরে ওঠার তৌফিক দান করেন, এক এক সুন্নাতের মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করেন। আল্লাহ আমরা সুপারিশ থেকে বঞ্চিত হতে চাই না, হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হতে চাই না। আপনি আমাদেরকে সুন্নাতের উপরে উঠবার তৌফিক দান করেন। আল্লাহ আপনি দয়া করেন, মাওলায়ে করিম আপনি মেহরবানি করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন, যার যত অভাব আছে আপনি দূর করে দেন। আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন। আল্লাহ মসজিদখানা আটতলা পর্যন্ত পৌঁছাইতে গিয়ে আপনার কত বান্দার সাহায্য সহযোগিতা ছিল আছে মাওলা। আল্লাহ আপনি প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন, প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। প্রতিটা ইট বালুতে আপনি বরকত দান করেন, প্রতি ইঞ্চি মাটিতে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেবগণ, মসজিদ কমিটির সদস্য, মুসল্লি, সর্বস্তরের জনগণ সকলকে মাফ করে দেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। ইসলাহী মসজিদ আল্লাহ মসজিদে কায়েম করে দেন, দায়েম করে দেন, আমরা থাকি আর না থাকি। আল্লাহ মসজিদ যেন চলতে থাকে মাওলা। আয় আল্লাহ আপনি খতিব সাহেবকে হায়াত দারাজ করেন, আফিয়ত জিন্দিগি দান করেন। আল্লাহ সারা দেশের মানুষকে নিরাপত্তা দান করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে রহম করেন। আল্লাহ সারা পৃথিবীর মজরুম মুসলমানকে রেহাই দিয়ে দেন, ফিলিস্তিনের মুসলমানকে বাঁচান মাওলা, গাজার মুসলমানকে রহম করেন মাওলা। আল্লাহ অভাবী মার কতদিন কাঁদবে, মাসুম বাচ্চার কত ঘুরবে মাওলা, ওদেরকে উত্তম আশ্রয় দান করেন। اللهم انصر المسلمين في فلسطين، اللهم افتح مسجد الاقصى، اللهم افتح مسجد الاقصى، رب ارحمهما كما ربياني صغيرا، سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، والحمد لله.